আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। আজকের এই যাকাত বিষয়ক সমাবেশের, অনলাইন সমাবেশের সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরের দক্ষিণের আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল, অনুষ্ঠান সঞ্চালক মহানগরীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সংযুক্ত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে এই আয়োজন করা হয়, একটি ফরজ বিধানকে নিয়ে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটি তৃতীয় স্তম্ভ। সম্মানিত ভাইয়েরা, যাকাত দেওয়ার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু কিভাবে, এ নিয়ে কিছু বিভ্রান্তি আমাদের সমাজে আছে এবং সেই বিভ্রান্তিটা আসলেই দূর উচিত। আল্লাহ তাআলা যাকাত যে নেসাবের উপরে ফরজ করেছেন, এই পরিমাণ মালে নেসাব যারাই আছেন তাদের সকলকে বছরে একবার হিসাব করে সেই যাকাত দিতে হবে। এই দিতে গিয়ে মানুষ সাধারণত দুটি ভুল করেন, একটা হলো হিসাবের গড়বড়, একটা মোটমাট ধরে একটু বেশি মনে করে দিয়ে দিলেন। আসলে ওই রকম ফরজের উপরে কম বেশি ছুরি চালানোর অধিকার কারণে এটা কড়াগণ্ডায় হিসাব করেই আপনাকে দিতে হবে। হিসাবে যদি আপনি সক্ষম না হন তাহলে হিসাবের জন্য কর্মচারী রেখে হলেও এই হিসাবটা আপনাকে স্পষ্ট করতে হবে। আপনার ঋণ বাদে সঞ্চিত সম্পদের যা আছে তার উপরে নেশা পরিমাণ হলে সে অনুযায়ী 2.5% আপনাকে আল্লাহর রাহে ফরজ হিসাবে এটা আদায় করতে হবে। এটা কোনো দয়ার দান নয়, কাজে গড় পড়তা এটা হিসাব করার কোনো বিষয় নয়। ওই যে সাবেক আর মরহুম আমিরে জামাত শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজাই বলেছেন যে অনেক বৃত্তশালী লোক আমাদের দেশে যাকাত খাইতে, সঠিক, যদি এরকমই হয় তাহলে যাকাত খাওয়ারই সামিল হবে। দ্বিতীয়ত, যাকাতের সময় আসলে দুটা মুসিবত আমরা দেখি, মার্কেটে বাজারে যেখানে বেচা বিক্রি হয় সেখানে ব্যানার টানায় দেওয়া হয় যেখানে যাকাতের লুঙ্গি এবং শাড়ি পাওয়া যায়। হাস্যস্কর ব্যাপার, কোনো ইন্ডাস্ট্রিকে এরকম গড়ে উঠেছে নাকি যে যেখানে যাকাতের লুঙ্গি আর শাড়ি বানায়? সারা বছরে যে সমস্ত মাল চালানো সম্ভব হয় না, নিম্নমানের যে সমস্ত কাপড় চোপড় সেগুলোকে রেখে দেওয়া হয় যাকাতের মাল হিসাবে বিক্রি করার জন্য, একটু রিডাকশন রেট। তো অনেকেই সেটা কিনেন, কিনে মানুষের মাঝে বিতরণ করেন। এটা একটা মহা জুলুম, এটা একটা অন্যায়, এটা একটা অপরাধ। আপনি যার জন্যে শাড়ি এবং লুঙ্গি কিনছেন তার কি প্রয়োজন শাড়ি লুঙ্গির নাকি অন্য কিছুর, সে তো আপনাকে বলেনি। তো আপনি যে সবার জন্য শাড়ি লুঙ্গি কিনে বসে আছেন। দুই নম্বর, আপনি একজন মানুষকে বছরে কয়টা লুঙ্গি আর শাড়ি পরাবেন? একজন মহিলার 2-4টা শাড়ি লাগবে, একজন পুরুষের 2-4টা লুঙ্গি লাগবে। এখন ঘরে ঘরে শত করে সে হাত পেতে যদি 100টা শাড়ি আর 100টা লুঙ্গি পায় তো বাকিগুলো তো তার বিক্রি করা লাগবে। আপনি যে দামে কিনেছেন অত সেই দামে বিক্রি করতে পারবে না, তার এই ক্ষতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? সুতরাং এটা সুস্পষ্ট হারাম, এই কাজ করা উচিত না, কাজ কেউ করবেন না। এরপরে যাকাত কোথায় দিবেন? কোরআন শরীফ এটা একেবারেই স্পষ্ট করে বলেছে, 8টা খাতের মধ্যে একটা খাত বর্তমানে একটু বিবেচনার দাবি রাখে, সেটা হচ্ছে দাসমুক্তি। যারা গোলাম, অন্যের অধীনস্থ, কেনা গোলাম, তাদেরকে অর্থ মূল্যের বিনিময়ে মুক্ত করে দিয়ে স্বাধীন করে দেওয়া, এই সিস্টেমটা দুনিয়া বর্তমানে নেই। এই জায়গাটায় উলামায়ে কেরাম ভাবছেন জেলের মধ্যে যারা বন্দী হয়ে আছে, যারা স্বাধীন জীবনযাপন করতে পারে না, তারাও এক ধরনের দাসের পর্যায়ে চলে গেছে। অর্থের অভাবে বিনা দোষে অনেকে বছরের পর বছর জেল খাটতেছে, তার তদবির করার কেউ নাই, অর্থ খরচ করার কেউ নাই, সেই বিষয়টাকে এখানে বিবেচনায় আনা যেতে পারে। এটা ছাড়াও সে তো আসলেই রিক্ত হস্ত, সে তো ফকিরের মধ্যেই পড়ে, তাকে তো সেভাবেও দেওয়া যায়। এছাড়া বাকি যে 60টা খাত আছে সবগুলাই সক্রিয়, প্রাণবন্ত এবং জীবন্ত। এখন এটা কি আমি করবো আমার নিজের হাতে আমি যদি মালে নেশাব হই? অবশ্যই না, এটা আমার, এটা রাষ্ট্র করবে, কিন্তু সেই রাষ্ট্রকে শর্ত পূরণ করতে হবে যে রাষ্ট্রটা হবে ইসলামী রাষ্ট্র। কোরআন সুন্নার আলোকে রাষ্ট্র যদি পরিচালিত হয় তাহলে সরকারের হক এবং সরকারের ডিউটি দুটোই এই যাকাত আদায় করা। আমাদের দেশে যেহেতু কোরআন সুন্নার আলোকে রাষ্ট্র কায়েম নেই, এখানে তাহলে তার বিকল্পটা কি হবে? এখানে এই রাষ্ট্র কায়েমের জন্য যারা চেষ্টা করছেন তাদের যদি এরকম সমাজকল্যাণমূলক খাতে ব্যবহারের গ্যারান্টি থাকে, আমার যদি আস্থা থাকে, তাইলে ওই জায়গায় আমি নিরাপদে দিয়ে আমি মুক্ত হয়ে যাই, আমার আর কোনো দায় দায়িত্ব থাকে না। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখে,
এবং সফল ইসলামী বিপ্লব যখন হবে তখন আল্লাহর মেহরবানি রাষ্ট্র এই কাজটা, এই দায়িত্বটা আঞ্জাম দেবে। যতদিন পর্যন্ত এটা না হয়েছে ততদিন পর্যন্ত আপনারা আমাদেরকে কাজ করতে দেন। ওই সমস্ত মানুষের কপালে কিসমতে জামাতে ইসলামী কোনো ট্যাক্স পোষাবে না, বরঞ্চ আমাদের ঐতিহ্য হচ্ছে বন্টনের জন্য 10 টাকা কোনো শাখার হাতে দিলে সে আরো 5 টাকা যোগ করে 15 টাকা বানায়, কোনো ব্যক্তির হাতে পৌঁছানোর দায়িত্ব দিলে তার পকেট থেকে আরো কিছু এখানে আল্লাহর মেহরবানি যোগ করে, এইভাবে এটার মধ্যে বারাকা বেড়ে যায় এবং পাওনাদাররা হকদাররা তাদের হকটা সুন্দরভাবে পেয়ে যায়। যতগুলা কাজের বিবরণ এখানে দেওয়া হয়েছে তার বাইরেও আমার বিশ্বাস যে মহানগরী আরো অনেকগুলো কাজ করে, এখানে মোটা দাগের কাজগুলাকে তারা তুলে এনেছে, আরো ছোটখাটো অনেকগুলা কাজ রয়ে গেছে এটার বাইরে তারা আঞ্জাম দিয়ে থাকে। একই পরিবারে পিতা মাতা ভাই বোন অনেকেই কিন্তু মালে নেশাব আছে, তারা জাকাত দেওয়ার মতো উপযুক্ত, তো সবার জন্য এটা প্রযোজ্য। অনেক সময় যে বাবা তার আয়ের উপরে দিয়ে দিচ্ছেন, পরিবারের বাকি সদস্যদের কোনো খবর নাই, কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি যারাই আয় করবেন তাদের সকলের আয় যদি যৌথ ফান্ডে এসে জমা হয় সেখান থেকে যদি আয় ব্যয় হয় একটা হিসাবেই চলবে, কিন্তু এর বাইরে যদি আরো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে এক হিসাবে চলবে না। এখানে সবাইকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে হিসাব করতে হবে, ইন্ডিভিজুয়াল হিসাব করে সেইটা নেশা পরিমাণ হলে আমাদেরকে এই জাকাত আদায় করতে হবে। তো এই সম্পদের উপরে দুই ধরনের জাকাত, একটা তো বস্তুগত সম্পদ আর একটা হচ্ছে ফসলি জমি, সেখানেও আসলে কিন্তু জাকাত আছে যেটাকে অসর বলা। তো ওরকম যদি কারো থাকে, হয়তো মহানগরী এলাকায় নাই কিন্তু আপনি এখানে বসবাস করেন, এখানে একটা ঠিকানা আপনার হয়ে গিয়েছে, বাট আপনার বাপের যেটা বাস্তবিটা ছিল গ্রামের বাড়ি সেখানে আপনার খেত জমি আছে ফসলি আছে, সেখান থেকে আপনাকে অসর দিতে হবে। যদি এইটা ন্যাচারাল রেইনে হয়ে যায়, যদি আর্টিফিশিয়াল পানি দিতে না হয়, তাহলে আপনাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ, মানে 10%। আর যদি আপনি ওই আর্টিফিশিয়াল সেচের মাধ্যমে করেন তাইলে 5% আপনি দেবেন, কিন্তু আপনাকে দিতে হবে। যদি সেটা নেশাব পরিমাণ হয় আপনার ফসলের প্রোডাকশন, তো এই নেশাবগুলো আমি বিস্তারিত জেনে নেওয়ার জন্য অনুরোধ করব। নেশাবের ক্ষেত্রে দুটা মানদণ্ড আছে, একটা সোনার দিক থেকে একটা রূপার দিক থেকে। কোনো ফ্যামিলি যদি আবার দুইটা মিক্স করে তাহলে তাদের জন্য আফজাল হচ্ছে রূপার হিসাবটাকেই নেওয়া, কারণ রূপার দামটা অল্প, তাতে অনেকেই জাকাত দেওয়ার মতো হয়ে যাবে। আরেকটা জিনিস হয়তো কেউ কেউ মনে মনে শয়তান অস্বস্তি জোগাইতে পারে যে তোমার তো কমে যাবে, তোমার তো এমনি টানাটানির সংসার, তুমি আবার এখান থেকে জাকাত দিবা কিভাবে? জাকাত দিলে কমে না, জাকাত দিলে মাল পবিত্র হয় এবং পরিবর্তন হয়, প্রবৃদ্ধি বাড়ে, আল্লাহ তাআলা তার মধ্যে বারাকা বাড়ায় দেন। জাকাত দিয়ে কেউ কোনোদিন ফকির হয় নাই, বরঞ্চ জাকাত খেয়ে নিজের সব কিছু শেষ করে দিছে, এইরকম বহু ইতিহাস আছে। জাকাত আদায় করেনি, সঠিকভাবে খেয়ে নিয়েছে নিজে, এই জন্য সে শেষ হয়ে গিয়েছে। তা আমি আমার ভাই বোনদের জন্য দোয়া করি, আমার নিজের জন্য দোয়া করি, বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, কারণ এটা ইসলামের তৃতীয় ফরজ। কোরআনে হাকিমে যেখানেই একামতে সালাতের কথা এসেছে সেখানে ইতাই জাকাতের কথাও এসেছে, সাথে সাথে এসেছে, কারণ একামতে সালাত হচ্ছে আমার বদনী আবাদত আর ইতা জাকাত হচ্ছে আমার মালি আবাদত, একটা আমার বদনী ফরজ আর একটা আমার মালি ফরজ। সম্পদশালীদের জন্য দুটো ফরজ আলাদা, একটা জাকাত আর একটা হজ, বাকি তিনটা কিন্তু সবার জন্য কমন, গরিব ধনী সবার জন্য কমন। ইমান বিল্লাহ ওয়া রাসূল, তারপরে সালাত আদায় করা এবং সওম আদায় করা রমজান মাসে। সম্মানিত ভাইয়েরা, এই জাকাতটা সাধারণত মুসলিম বিশ্বে রমজান মাসেই আদায় করা হয় থাকে, কারণ এই মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের বারাকা এবং নেকি দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। আর একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের মর্যাদা দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। আমি অনুরোধ করব যে রমজান আসার আগেই যেন আমরা আমাদের হিসাবটা মিলিয়ে নিতে পারি, আর রমজান আসার সাথে সাথেই যেন আমি দিয়ে দিতে পারি। আমি যেন 27 রমজানের জন্য অপেক্ষা না করি, 27 রমজান পর্যন্ত আমি যদি না বাঁচি তাইলে আল্লাহ তাআলার এই একটা হক এবং মাখলুকের এই একটা হক আমার কাছে রেখে কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আর আমার তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং রমজান পাওয়ার আশায় আপনি অপেক্ষা করতে পারেন, কিন্তু রমজান আপনার হাতে এসে যাওয়ার পরেই আর দেরি করবেন না, মেহরবানি করে এইটা আদায় করে এই মাসের খরচটা শুরু করেন। তাহলে সকল
সম্পদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যরকম একটা বারাকা আমরা আশা করতেই পারি। সম্মানিত ভাইয়েরা, এই মোটা দাগের কয়েকটি খুচরা কথা আপনাদের নিবেদনে রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা এই ধরনের একটি মোবারক আয়োজনে আমাকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আর মহানগরীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।